মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই গুনসা দিদির লগে আমার দেখা হইব কি হইব না হে আমি জানি না, তাই একদিন আমি সকলের সামনে প্রমাণ কইরা দিব যে এই চুরি আমি করি নাই। সকলকে মানতে হইব সেই দিন। আমার বাবা এক মিনিটের জন্য যে ভুল করছিল, আবার বাবাও সেই দিন বুঝবো যে তার মাইয়া এমন কাম কোনো দিন করবো না যে তার মাথা হেট হয়, নিচু হয়। সে আমি অহনি জানি মারে, আমি জানি আমার মাইয়া চুরির মতো নিজ কাম কখনো করবো না। কি জানিস তো মা, লোকের সম্মুখে লোকে যখন নানান কথা কইতেছিল, ওই মাইয়াটা যখন নানান কথা কইতেছিল, আমার খারাপ লাগতেছিল রে। তার লাগা তুই তোর মায়ের গায়ে হাত তুলবি নাকি? আমি থাকলে তো তা করতে দিতাম না। যে অন্যায় করছে দোষটা তার, তুই অগর দোষ আমার মায়ের ঘরে ফেলাইলা কেন? না ময়না দুরন্ত হইতে পারে, পাড়া ঘুরতে পারে, চুরি করতে পারে না। তোর বাবা দিদিরে মারছে কেন? দিদি লাগে না বুঝি? কালে লাগে নাই রে উপায়, লাগছে আমার মনের ভিতর। মনের ভিতরের মারখান তো দেখা যায় না, সেই মারে সারা জীবন দুইটা রক্ত পড়ে। ময়না তুই কখন এত বড় হয়ে গেলি মা? তুই তো আমার ছোট্ট ময়না, এমন বড় গোলাখান কথা কোস না। তুমি ওই একখান সরে আমায় বড় কইরা দিছ ও বাবা, আমি ওই একখান সর জীবনে ভুলতে পারুম না। ভালোই হয়েছে। আমার ধারণা ছিল যে আমার বাবা আমার জীবনে ভুল বুঝতে পারে না। আইজ সেই ধারণা খান আমার ভাঙছে। পৃথিবীর যে কোনো কেউ আমার ভুল বুঝতে পারে। আমার বাবা যখন আমার ভুল বুঝছে, অন্যরা আমার ভুল বুঝবো না কেন? মন খারাপ করিস না, মাস্টারমশাই তো বুঝতে পারতেছে। তোর লজ্ঞা এই কয়টা দিন মাস্টারমশাই কি কষ্ট সহ্য করছে, তা তুই যদি জানতে পারতিস। আমিও কষ্ট পাইছি। আমি কাউরে কই নাই। আমার বাবারে আমি ভাবছিলাম আমার কোনোদিন দেখতে পাবো না। আমার রূপাই, আমার ঠাম্মা, আমি ভাবছিলাম ওরে কোনোদিন দেখতে পাবো না। আমি তো ফিরে আসছি। হ্যাঁ, যে ময়না গেছিল আর যে ময়না ফিরছে, এই দুইয়ের মধ্যে কিন্তু বদল ঘটে গেছে। তোমার একখান সর সেই বদল ঘটাইছে। তুমি মানু চাই না মানু, এই কথা আমি কইয়া দিলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।